নমস্কার ভিউয়ার্স, আমার চ্যানেল সুস্মিতাস কিচেনে আপনাদের স্বাগত। আজ 15ই আগস্ট, প্রজাতন্ত্রতম স্বাধীনতা দিবস, দেশ মাতৃকার প্রতি আমার প্রণাম জানিয়ে আমার চ্যানেলের প্রথম নিবেদন, তিন পমফ্রেট বা পমফ্রেট পাতুরি। পমফ্রেটের যে কোনো প্রিপারেশনই খেতে খুব সুস্বাদু হয়, আর সেটা যদি হয় স্টিম পমফ্রেট তাহলে তার কোনো কথাই নেই। আজ আমি আপনাদের সামনে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং সহজ উপকরণে এই প্রিপারেশনটি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। আমি তিন রকম পদ্ধতিতে এই স্টিম পমফ্রেট করে দেখাচ্ছি, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে তিনটি পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আমি এই মাছগুলোকে ভালো করে নুন মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব, যাতে মাছগুলোর ভিতরে ভালো করে নুন ঢুকে যায়। এবার আমি মশলাগুলো তৈরি করার জন্য একটি মিক্সির জার নিয়ে নিয়েছি। প্রথমে 1/2 কাপ ধনে পাতা, 3-4টি রসুনের কোয়া, 3টি কাঁচা লঙ্কা আর 2 টেবিল স্পুন নারকুল কোড়া দিয়ে ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গেছে, এবার ওই পেস্টে আমি 1/2 টিস্পুন লেবুর রস, স্বাদ মতো নুন, আমি এখানে 1/2 টিস্পুন নুন ব্যবহার করেছি, 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। প্রথম পেস্টটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় পেস্টটি তৈরি করব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন সাদা জিরে, 1 টিস্পুন শাহি জিরে, 1/2 ইঞ্চি মতো আদা, 3-4টি রসুনের কোয়া আর 3-4টি শুকনো লঙ্কা। এগুলো দিয়ে আমি মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দ্বিতীয় পেস্টটিতে আমি 1/2 টিস্পুন লেবুর রস, 1/2 টিস্পুন নুন ও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিক্স করে দ্বিতীয় পেস্টটি আমার রেডি হয়ে গেছে। থার্ড পেস্টটা তৈরি করতে আমি নিয়ে নিচ্ছি 3টি কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে। আমি 2টো সর্ষে মিশিয়ে করব, কেউ চাইলে সর্ষে পোস্ত দিয়েও করতে পারে। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন নারকল কোড়া, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি সর্ষের পেস্টটা তৈরি করে নিয়েছি, এর মধ্যে আমি 1/2 টিস্পুন নুন আর 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, আমার 3টি পেস্টই কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। আমি যেহেতু পমফ্রেট মাছগুলোকে কলাপাতায় স্টিম করব, তাই কলাপাতাগুলোকে আগে থেকে একটু সেকে নেব, যাতে কলাপাতাগুলো ছিঁড়ে না যায়। আর আমি কলাপাতাগুলোকে ততক্ষণ অবধি সেকব যতক্ষণ না এর গায়ের কালার চেঞ্জ হয়ে হালকা হয়ে আসছে। এবার আমি 3টি মাছকে 3 ধরনের পেস্ট দিয়ে ম্যারিনেট করব। এবার কলাপাতার উপর 1টি মাছকে রেখে ধনে পাতার পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন, আমি পেটের চেরা অংশগুলোর মধ্যে কিন্তু ভালো করে পেস্টটা মাখিয়ে দিচ্ছি, এতে করে মশলা মাছের ভেতর ভালোভাবে ঢুকে যাবে। আরও দেখুন, আমি মাছের যে পেটের ফাঁকা অংশ আছে তাতে যতটা পারা যায় মশলা ঢুকিয়ে দিতে হবে। এবার আমি মাছটাকে উল্টে অপর পিঠেও ঠিক একইভাবে মশলাটা মাখিয়ে নেব। এই মশলা ম্যারিনেশন যত ভালো হবে মাছটা কিন্তু খেতেও ততটাই ভালো হবে। মাছটাতে মশলা ম্যারিনেট করা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি মাছের ওপরে
কুচনো ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি প্রথম কলা পাতাটাকে ফোল্ড করে আর একটা কলা পাতার উপর দিয়ে ভালো মতো করে ফোল্ড করে সুতো দিয়ে টাইট করে বেঁধে দেব, যাতে স্টিম করার সময় মশলাগুলো যেন বেরিয়ে না আসে। ঠিক একইভাবে আমি আরও দুটো মাছকে সর্ষের পেস্ট এবং লঙ্কা জিরের পেস্ট দিয়ে ম্যারিনেট করে কলা পাতায় ফোল্ড করে নেব। দেখুন পাতুড়িগুলো কিন্তু রেডি। এখন আমি এই পাতুড়িগুলোকে 10-15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার আমি গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ওই কড়াইয়ের ওপর পাতুড়িগুলো স্টিমের জন্য একটা ঝুড়ো থালা বসিয়ে দিলাম। এবার ওই থালার মধ্যে আমি পাতুড়িগুলোকে একে একে সাজিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 10-15 মিনিট এই পাতুড়িগুলোকে স্টিম করে নেব। দশ মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনা খুলে পাতুড়িগুলোকে উল্টে দিয়ে আবারও ঢাকনা চাপিয়ে 10 মিনিটের জন্য স্টিম করতে দেব। দশ মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুললাম। পমফ্রেট পাতুড়িগুলো কিন্তু স্টিম করা হয়ে গেছে। এখন আমি এই পাতুড়িগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি আপনাদের সামনে তিন ধরনের পাতুড়ি খুলে দেখাচ্ছি। দেখুন এগুলো কিন্তু খুব ভালো স্টিম হয়েছে। এই পমফ্রেট পাতুড়ি বা স্টিম পমফ্রেট খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারা এই তিনভাবেই রান্না করুন, দেখবেন খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে আমার নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।